কান্দিতে আনুষ্ঠানিকভাবে পৌর ভোটের প্রচার শুরু করল বিজেপি। সোমবার সকাল থেকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক তপন চন্দ্রের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা মোটর বাইক মিছিল করে। এবার কান্দি পৌর ভোটে হাউস ফর অলের দুর্নীতি ও পানীয় জল প্রকল্প নিয়ে বিজেপি ভোটের ময়দান সরগরম করবে তা বুঝিয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। পৌর ভোটের দিন নিয়ে অনিশ্চয়তার মাঝেই কান্দিতে আনুষ্ঠানিকভাবে পৌর ভোটের প্রচার শুরু করল বিজেপি। সোমবার সকাল থেকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক তপন চন্দ্রের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা মোটর বাইক মিছিল করেন কান্দি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে। এবার কান্দির পৌর ভোটে হাউস ফর অলের কাটমানি দুর্নীতি থেকে পানীয় জল প্রকল্প নিয়ে ভোট ইস্যু করতে চাইছে বিজেপি। বিজেপি নেতা বলেন, প্রত্যেক কাউন্সিলর কংগ্রেসে জয়ী হয়ে তৃণমূলে এসেছেন, উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও কোনো উন্নয়নই হয়নি কান্দিতে, তাই মানুষের সাথে জনসংযোগ করে ভোটের আবেদন জানানো হচ্ছে। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ঘুরলাম। আজ কংগ্রেসে ভোট ছিল এই কান্দি পৌরসভা, প্রত্যেকটি কাউন্সিলর চলে গেল তৃণমূল কংগ্রেসে, মামাটি মানুষের উন্নয়নের কাণ্ডারি মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু প্রত্যেকটি ওয়ার্ড আমরা ঘুরে যেটুকু দেখলাম কোথাও কোনো উন্নয়ন নেই। মানুষের সঙ্গে আমরা কথা বললাম, প্রত্যেকটা মানুষের একটাই কথা যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে 8 নম্বর 9 নম্বর মূলত সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, যে কাটমানি এবং প্রত্যেক টাকা দিয়ে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছে, এই দুর্নীতি আমরা মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম। এবং আপনাদের মধ্যে দিয়ে আমরা কান্দি পৌরবাসীকে আমরা জানাতে চাই যে ভারতীয় জনতা পার্টি সামনের যে পৌর নির্বাচন, একবার ভারতীয় জনতা পার্টিকে আপনারা কান্দি পৌর বোর্ড দায়িত্ব দিন। আমরা প্রধানমন্ত্রীর যত রকম উন্নয়ন আছে সমস্ত উন্নয়ন আমরা কান্দি পৌরবাসীর জন্য করব। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।